যখন টাইটানিক ডুবে যাচ্ছিল তখন কাছাকাছি তিনটি জাহাজ ছিল, একটির নাম ছিল স্যামসাং। মাত্র 7 মাইল দূরে ছিল সেই জাহাজটি। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সিল মাছ ধরছিল তারা। যদি ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহু দূরে চলে যায়। সেই জাহাজটার কথা ভাবুন, দেখবেন আমাদের অনেকের সাথেই মিল আছে। আমরা যারা শুধু নিজেদের কথায় ভাবি, অন্যের জীবনে কি এলো আর কি গেল তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা যাদের নেই তারাই ছিল ওই জাহাজটিতে। এবারে দ্বিতীয় জাহাজ, জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সবাই নিজেদের মনকে বুঝিয়েছিল এই বলে যে ব্যাপারটা এতটাও গুরুতর নয়। সেই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনা ঘটার পর ঠিক সেই মুহূর্তেই আমাদের কিছু করার নেই, পরিস্থিতি অনুকূল হোক আগে তারপর ঝাঁপিয়ে পড়ব। এবারে শেষ জাহাজ, জাহাজটির নাম ছিল কার্পাথিয়ানস। সেই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে। যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীর আত্মচিৎকার, জাহাজের ক্যাপ্টেন হাঁটু মোড়ে বসে পড়েন ডেকের ওপর, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে সঠিক পথ দেখায় তাদের। তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলে টাইটানিকের দিকে। ঠিক সেই জাহাজটির সেই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যায়। মনে রাখা ভালো, 1000 কারণ থাকবে আপনার দায়িত্ব এড়িয়ে যাবার, কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয় যারা অন্যের বিপদে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো তাদের মনে রাখবে না, কিন্তু মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায় প্রশংসিত হবে তারাই যুগে যুগে।